দেশ বাঁচাতে প্রাণ বিসর্জন। শহীদ সেনা জওয়ানের মেয়ের বিয়ে দিলেন অন্যান্য সেনা জওয়ানেরা। বিয়ের আসরে দাঁড়িয়ে কন্যাদানও করলেন তারা। শহীদ জওয়ানের মেয়ের কন্যাদান সিআরপিএফ জওয়ানদের। স্নেহের চাদোয়া মাথায় বিছিয়ে কন্যাদান করলেন জওয়ানেরা। এমনই এক মানবিকতার দৃশ্য বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যেখানে মানুষ ভালো এবং খারাপ দুটি দিককেই সমানভাবে বিবেচনা করতে পারে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের ছবি বা ঘটনা উঠে আসে সামনে। এদিন এমনই এক মানবিকতার ছবির সাক্ষী থাকল সমাজ মাধ্যম। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নববধূ সাজে একটি মেয়েকে মাথায় স্নেহের চাদোয়া বিছিয়ে কন্যাদান করছেন জওয়ানেরা। দেশমাতৃকাকে রক্ষার্থে নিজের জীবন দিতেও পিছু পা হন না জওয়ানেরা। দেশকে সুরক্ষিত রাখতে বিভিন্ন সময় শহীদ হয়েছেন জওয়ানেরা, কিন্তু তাদেরও পরিবার থাকে, থাকে আত্মীয় পরিজন। এমনই এক পিতৃহারা কন্যার কন্যাদান করলেন জওয়ানেরা। কর্মরত অবস্থায় শহীদ হয়েছিল বাবা। পিতৃহারা সেই মেয়েকে বিয়ের মতো বিশেষ দিনে একা ছাড়লেন না জওয়ানেরাও। বিয়ের মণ্ডপ পর্যন্ত এগিয়ে দিল এক নয় অনেক বাবা। সেই শহীদ জওয়ানের মেয়েকে তার বিয়ের মণ্ডপ পর্যন্ত এগিয়ে দিলেন অন্যান্য জওয়ানেরা। শুধুমাত্র তাই নয়, করলেন কন্যাদানও। পিতৃহারা মেয়েকে বিশেষ দিনে একা ছাড়লেন না তারা, ঘিরে রাখলেন একজন বাবার মতোই। বুঝতে দিলেন না বাবার অভাব। অর্দিধারী সিআরপিএফ জওয়ানেরা মাথায় চাদোয়া ধরে তাদের সবার মেয়ে সারিকাকে এগিয়ে দিলেন বিয়ের মণ্ডপ পর্যন্ত। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে এই ছবি। এই ছবি দেখে চোখ ভিজেছে অনেকেরই। সিআরপিএফ জওয়ানদের মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন সবাই। মন ছুঁয়ে যাওয়া এই ঘটনাটি ঘটেছে রাজস্থানে। জানা যায় রাজস্থানের আলোয়ার জেলার ডুবি গ্রামের বাসিন্দা সারিকা। ছবিতে দেখা যাচ্ছে লাল হলুদ লেহেঙ্গা আর গয়নার বিয়ের সাজের সারিকা, আর তার মাথার উপর চাদোয়া ধরে রয়েছেন উর্দিধারী আধাসেনা জওয়ানরা। শহীদ সিআরপিএফ কনস্টেবল রাকেশ কুমার মীনার মেয়ে সারিকা মীনা আজ থেকে 14 বছর আগে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে বাবাকে হারান সারিকা। 2010 সালের 8ই মে ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে শহীদ হন সিআরপিএফের 168 নম্বর ব্যাটেলিয়ানের সদস্য রাকেশ কুমার। তখন অনেক ছোট সারিকা, সেদিনের সেই ছোট্ট মেয়ে আজ বিবাহের পিঁড়িতে। রাজস্থানের আলোয়ারে গ্রামের বাড়িতেই বিয়ের আসর বসেছিল। বিয়ের আসরের একদিকে সারিকা যখন তার বাবা রাকেশ কুমার মীনার উপস্থিতির অভাব বোধ করছে, ঠিক তখনই কাঁধে কাঁধ বাড়িয়ে এগিয়ে আসেন সিআরপিএফ জওয়ানরা। নিজের মেয়ের মতো সারিকাকে তারা পৌঁছে দেন বিয়ের মণ্ডপে। শুধু তাই নয়, সারিকার কন্যাদানও করেন আধা সেনা জওয়ানরাই। সারিকার বিয়ের দিন সিআরপিএফ জওয়ানদের উপস্থিতি যেন বাড়তি চমক এনে দিয়েছিল। আলোয়ারের গ্রামের বাড়িতেই বিয়ের আসর বসেছিল। ইতিমধ্যেই এই পোস্টটি বেশ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সিআরপিএফ জওয়ানদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। পিতৃহারা সারিকার কন্যাদান করতে পেরে তার এই খুশির দিনে শহীদদের কন্যার পাশে দাঁড়াতে পেরে খুশি জওয়ানেরাও। সারিকার আগামী জীবনের জন্য আশীর্বাদও জানান তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রার্থনা জুয়েলার্সের শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার গহনা কেনাকাটায় দারুণ সাশ্রয়ের সুযোগ। 7 তারিখ মঙ্গলবার থেকে 12 তারিখ রবিবার পর্যন্ত প্রতি গ্রাম সোনার গহনার মজুরির ওপর 160 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। থাকছে আপনার সাধ্যের মধ্যে সমস্ত রকম গহনার বিপুল সম্ভার। পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগ। অফার চলাকালীন রবিবারেও দোকান খোলা থাকবে। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।